তো শিক্ষার্থীরা যান্ত্রিক ত্রুটির কারণে আমার প্রথম টিকরণ শেষ হইলো। আমাদের আরেকটি উপাদ আমরা করব, দেখো আজকে নবম দশমী শিক্ষার্থীরা, একটু আগে আমরা যে উপপাদ্যটি করেছি সেই উপপাদ্য বাই 21 বৃত্তের একই চাপের উপর অবস্থিত বিধ্বস্ত কোণগুলো কষ্ট সমান। এখন আমরা যেটা করব সেটি হলো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ওকে, এটা হলো উপপাদ্য 22, উপপাদ্য 22 অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। দেখো আমরা একটা চিত্র আঁকি, একটু এটা হলো কেন্দ্র, এটা হলো ভ্যাস, আমাদের ভ্যাসের নাম দিলাম কি পি কিউ। আচ্ছা, এখন অর্ধবৃত্ত বলতে কি বোঝা, এই যে বৃত্তটা হলো এটা হলো অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের ভ্যাস কি পি কিউ। আচ্ছা, এখন এই বৃত্ত চাপের এই বৃত্তের উপরে মনে করো আমরা একটি কোণ নিলাম, এটা একটি অর্ধবৃত্তস্থ কোণ, এটার নাম দিলাম পি এ কিউ। ওকে, এখন এখন এই কোণটি যেখানে আঁকা হোক না কেন, এখানে আঁকো বা এভাবে আঁকো, হ্যাঁ যেভাবে আঁকা হোক, এই কোণটি যেখানেই আঁকা হোক সেটিই হবে অর্ধবৃত্তস্থ কোণ এবং তার মান হবে এক সমকোণ বা 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এখন দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে হলে কি করতে হবে, তাহলে বিশেষ নির্বাচন লিখতে হবে। হ্যাঁ, বিশেষ নির্বাচনে লিখবা, বিশেষ নির্বাচনে লিখবা, আজকে আজকে আমাদের নবম দশমের যে আলোচনাটি দুবার হয়ে গেছে, তোমরা আশা করি দুটি ভাগ দিবা, আমরা খণ্ড 1 খণ্ড 2 নামে দিব, আপলোড করব, তোমরা সেভাবে দেখে নিবা। নবম দশমের শিক্ষার্থীরা যারা ক্লাস টিপগুলো দেখো বা দেখবা। ওকে, আচ্ছা, বিশেষ নির্বাচনে লিখতে হবে, মনে করি উকান্ড বিশিষ্ট বৃত্তে, হ্যাঁ একই চাপ উকান্ড বিশিষ্ট বৃত্তে পি এ কিউ কোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ, প্রমাণ করতে হবে যে পি এ কিউ কোণ সমান এক সমকোণ। একই চাপ লাগবে না, আমার কি লাগবে মনে করি, তোমাদের বই আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, অন্য নামে হয়তো বা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি এ কি কোন একটি কি কোন অর্ধবৃত্তস্থ কোন, অর্ধবৃত্তস্থ কোন প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে পি এ কি কোন সমান কি এক সমকোণ, এক সমকোণ বা বাংলা যেভাবে লেখা অসুবিধা নেই, এক সমকোণ, এক সমকোণ। ওকে, এখন দেখো এটার জন্য একটু অঙ্কন করা লাগবে, অঙ্কন আছে, অঙ্কন করতে হবে, অঙ্কন করতে হবে, আমরা লিখব, কারণ হলো একটু দেখো বুঝতে পারবো অঙ্কনটা কেন লাগবে। পি এ পি কিউ এর যে পাশে এ আছে, আমরা যে পি অঙ্কনটা কি করব, অঙ্কনটা করব পি কিউ এর যে পাশে কি আছে, এ আছে, তার বিপরীত পাশে আর একটি বিন্দু নেই, আর একটি বিন্দু নেই। ওকে, পিকে যে পাশে এ আছে তার বিপরীত পাশে আর একটি বিন্দু নেই। আচ্ছা, এটাই লিখবো অঙ্কনের মধ্যে। এবার দেখো প্রমাণে এসে কি করবো, আমরা প্রমাণ করবো কিভাবে। আচ্ছা, তাহলে আর একটি বিন্দু নিলাম। ওকে, এবার দেখো পি আর কিউ কোণ, এবার লিখবো পি আর কিউ বৃত্ত চাপের উপর, পি আর কিউ চাপের উপর অবস্থিত, পি আর কিউ চাপের উপর অবস্থিত বৃত্তস্থ পি এ কিউ কোণ, পি এ কিউ কোণ এবং কেন্দ্রস্থ, এবং কেন্দ্রস্থ কোণের নাম কি পি ও কিউ কোণ। ওকে, বৃত্তস্থ হলো পি আর পি এ কিউ এবং কেন্দ্রস্থ পি ও কিউ, পি এ কিউ এটা হলো বৃত্তস্থ, পি ও কিউ হলো কেন্দ্রস্থ, কিউ চাপ পি আর কিউ চাপের উপর অবস্থিত। এখন আমরা জানি একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি দ্বিগুণ বা সরি হবে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের
और दे তাহলে পি ও কি হলো ছিল কেন্দ্রস্থল পি এ কি হলো বৃত্তস্থল সুতরাং আমরা লিখতে পারি কি পি এ কিউ মানে বৃত্তস্থ কোণ সমান হাফ অফ পি ও কিউ কোণ পি ও কিউ কোণ পি ও কিউ কোণ ওকে হ্যাঁ কেন কারণ লিখবা কি বৃত্তস্থ কোণ কারণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি समान कि प्रमाणित लिखी प्रमाण करते हैं समान एक समकोण पी ए किन समान पी एक समकोण PAQ হলো মান কত 180 ডিগ্রি বা দুই সমকোণ বা এক সরল কোণ ওকে কারণ আমরা জানি সরলরেখার উপরে কোন সরলরেখার উপরস্থ কোণের মান কত এই যে এই কোণের মান ওখানে একটা বিন্দু নিলে এগুলোর মান কত 180 ডিগ্রি বা এক সরল কোণ বা দুই সমকোণ ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে একই চাপ PRQ এর উপর অবশ্য বৃত্তস্থ PAQ কোণ কেন্দ্রস্থ POQ কোণ তাহলে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক যেটা আমরা এর আগে লোক অর্ধ শিখেছি তাহলে পি ও কিউ কোণের মানে এখানে 180 ডিগ্রি তার মানে 90 ডিগ্রি মিডিয়া কাটাকাটি দিলে হ্যাঁ বা দুই সমকোণ লেখলে দুই দুই চারটে এক সমকোণ থাকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো তোমরা আগে লোক অর্ধটির সাথে এই উপপাদ্যটি ভালো করে শিখে নিবা আশা করি তিনটি উপপাদ্য হয়ে গেছে আমরা নেক্সট ক্লাসে এক্সট্রা করার চেষ্টা করব তো তোমরা ভালো থাকবা অবশ্যই আলোচনাগুলো দেখবা এবং তোমাদের উপকার আসবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ।